জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার লোলাবাগ এলাকায়। জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সুরেশ হালদার, পুরাতন মালদার বাঁশহাট এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তি তিনি মাছ ব্যবসায়ী, প্রতিদিনের মতো এদিনও মাছ ধরতে বেরিয়েছিলেন। বুধবার রাতে মাছ ধরতে যান, আজ সকালে জানা যায় তার মৃতদেহ ভেসে ওঠে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। মাছ ধরতো নদীতে। আচ্ছা, নদীতে মাছ ধরতো, ওই ওখানে থাকতো, নৌকাতে থাকতো, আর নৌকাতে মার বাড়িতে খাবার দিয়ে দিত, খাওয়া দেয়, অনেক ঘুমাতো। আর রাত্রে বেলায় যখন ইচ্ছে হলো মাছ ধরলো, নাহলে ঘুমে ঘুমে থেকে যেত। এটাই এখন কিভাবে পড়লো না পড়লো সেটা বলতে পারবো না। বড়িটা পা গেছে জলে, মানে যে সোসাইটির কিচেনটা, উনি কি উপর হয়েছিলেন? হ্যাঁ, উপরে ভেসেছে। তো আপনাদের কি মনে হয় এটা? হয়তো মানে কোনো মাথায় ঘুরে পুরবার যেভাবে কোনো উপাস থাক, সেভাবে হয়তো ফুটে গেছে, ফুটে হয়তো উঠতে পারে, মারা গেছে। কী নাম ছিল লোকটা? সুরেশ হালদার। বয়স কীরকম হবে? বয়স্ক তো 50-55 কাছাকাছি। সকালবেলা এসে দেখছি বডি ভাসছে, তারপরে এইসব লোকজন দেখছে, তারপরে থানাতে ইনফরমেশন করেছে, পুলিশ থানার লোক এসে বডিকে নিয়ে বডি উঠিয়ে নিয়ে গেছিল লাভা ঘাটে। মৃতদেহ দেখতে এলাকায় বিশাল জোর চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় খবর পেয়ে ছুটে যায় মালদা থানার পুলিশ এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা জলে দেখলাম যে ওই সোয়েটারটা দেখা যাচ্ছে, আইডিয়া লোকাল লোকের আইডিয়া যে সেখানে কোনো একটা বডি আছে। থানাতে ইনফরমেশন হয়, খবর হয়, আমি এএসআই সন্তোষ সিংহ খবর পাই, সেখানে যাই, প্রথমে কয়েকটা ছবি তুলি, তারপরে নৌকা ডেকে, নৌকা নিয়ে তাকে সাইডে কিনারে নিয়ে আসি। কিনারে নিয়ে আসার পর তাকে ডাঙায় তুলি, ডাঙায় তুললেই লোকাল লোকে আইডেন্টিফাই করে যে তার বাড়ি বাঁশহাটটা 2 নম্বর ওয়ার্ড, ওর মালদা মিউনিসিপ্যালিটি। তার নাম সুরেশ হালদার, বয়স 55, বাবার নাম লেট হরি হালদার। হ্যাঁ, এই এই আর কি। এখন কি করলেন? এখন একে আমরা লোকাল হসপিটালে নিয়ে যাচ্ছি, তারপরে যে যা প্রসেসে হয় সেটাই করা হবে। তবে কিভাবে জলে ডুবে এই মৃত্যু হলো তা নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।